আপনার স্কিল ওয়ার্কার্স রিকোয়ারমেন্ট থাকে, যেটা দিয়ে পৃথিবী থেকে অসংখ্য মানুষ আপনার এতে যেটি জব নিয়ে আসতেছে। এতে যেটা হোক, আপনি যদি আপনার ওয়াইফের জন্য, আপনার বাচ্চার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, হাঙ্গে যেটা হোক আপনি স্পাউসের জন্য একটা পর্যাপ্ত পরিমাণ আছে বাসায় স্পেস থাকতে হতো, তাদের জন্য 12 স্কোয়ার মিটার, তার মানে হচ্ছে যে আপনার ওয়াইফের জন্য হচ্ছে 12 স্কোয়ার মিটার, বাচ্চার জন্য হচ্ছে জায়গা, তার মানে প্রকার হচ্ছে আপনাকে মিনিমাম 36 স্কোয়ার মিটারের বাসা নিতে হতো, যেটা হচ্ছে এখন আর লাগবে না। এই বছর মার্চ থেকে এই রুলসটা হচ্ছে ইমিডিয়েট হয়ে যাচ্ছে। সো আমি লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি না আমার ভিডিও দেখতেছেন, তখন দেখবেন যে আমি অ্যাবচিহ্ন দিয়ে বার করেছি যে কোন জায়গাটাই অ্যাকচুয়ালি সব থেকে বড় রুলস হচ্ছে এটা বাবা মার জন্য। যদি কেউ তার বাবা মাকে জার্মানিতে আনতে চায়, আমি যেটা হতো বাবা মাকে আনতে গেলে 3 মাসের জন্য টুরিস্ট ভিসায় আনতে হতো, এখন ইউএসএ জার্মানির মতো রেসিডেন্ট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। জানা হচ্ছে স্টুডেন্ট, ফর এক্সাম্পল আপনি জার্মানিতে আসছেন, অ্যান্ড স্টুডেন্ট আপনার পড়াশোনা শেষ, জার্মানি সরকার আপনাকে 18 মাসের ভিসা দিত অ্যান্ড চাকরি খোঁজার জন্য। এই রুলসটা হচ্ছে আস্তে আস্তে শিথিল হচ্ছে, তার মানে সরকার হচ্ছে হচ্ছে আপনার আইদার মার্চ অথবা জুন থেকে নতুন আসতেছে যে যারা জব সিক হিসায় থাকেন, স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ গ্রাজুয়েটরা, তাদেরকে 24 মাস পর্যন্ত হচ্ছে ডিসেম্বর বাড়ানো চান্দে, তারা চাইলে 24 মাসে রিকোয়েস্ট করে 24 মাস পর্যন্ত বাড়াতে পারবেন, এবং 3 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। কারণ হচ্ছে যে জার্মানিতে প্রচুর পরিমাণ স্কিল ইমিগ্রেন্ট দরকার, যারা জার্মানি থেকে অলরেডি পড়াশোনা শেষ করছে, এদের থেকে বড় স্কিল আর কি হতে পারে। কি জন্য সরকার চাচ্ছে এরা যাতে করে এদেশে থাকে, ল্যাঙ্গুয়েজ শেখে, শিখে 3 বছরের মতো টাইম পাবে, 3 বছরের মধ্যে তারা ফুল টাইম জব করতে পারবেন, তারা ফুল টাইম জব করতে পারবেন, এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে তারা জবে করতে পারবেন। এটা হচ্ছে একটা বিশাল সুযোগ যারা স্টুডেন্ট হিসেবে হবো, এখন যারা আসেন যারা হয়তো গ্রাজুয়েশন শেষ করবেন, তো সবার জন্য হচ্ছে এটা একটা অনেক বড় একটা সুযোগ যে আমরা এতে স্থায়ীভাবে থাকেন। 4 নম্বর যে রুলসটা, আমরা জানি জার্মানি হচ্ছে পুরো পৃথিবীর যে পুরো জায়গা থেকে এখন জার্মানিতে আপনি আসতে পারবেন, আপনার মিনিমাম হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, এবং হচ্ছে সব থেকে ভালো যদি আপনার আইনস ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সব থেকে সহজ হচ্ছে, আর যদি আপনার বিআইএস না থাকে অ্যাটলিস্ট আপনাকে A2 থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার হিংসে দক্ষতা বিক থাকতে হবে। জার্মানি যেটা করতে যাচ্ছে এই কেনার মতো হচ্ছে আপনাকে অপরচুনিটি কার্ড নামে ইন্টারনেট কার্ড বের করতে যাচ্ছে, তাদের একজন কার্ড দেবে, যেটা হচ্ছে যে আপনি এই কার্ডের যদি আপনি কার্ড হোল্ডার হন, তাহলে হচ্ছে এই কার্ড নিয়ে আপনি জানবারেতে 3 বছর পর্যন্ত হচ্ছে আপনি জব সিকিং ভিসা পাবেন, এবং প্রতি সপ্তাহে আপনি 20 ঘন্টা কাজ করে অনুমতি পাবেন, যেটা হচ্ছে আগে শুধুমাত্র ইউ কান্ট্রি ইউরোপিয়ান ইন্ডিয়ান কান্ট্রিতে যারা তাদের জন্য এটা ছিল, আর শুধুমাত্র হচ্ছে ইউএসএ কানাডা দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসতো তাদের জন্য। তার মানে সরকার হচ্ছে ইন্ডিয়ার সাথে প্লাস আরো অনেক ইউ কান্ট্রির সাথে হচ্ছে কন্ট্রাক্ট টেরেস যাচ্ছে যে তারা ওই দেশ থেকে লোক নেবে, যার ফলে দেখা যাবে যে আগামী 5 বছরের মধ্যে জার্মানিতে প্রচুর পরিমাণ ইমিগ্রেন্ট আসবে, এবং যারা হচ্ছে চিন্তা করছে যে আমি যাবো, তখন সেও না এই মানুষগুলো কিন্তু দেখা যাবে যে একটা সময় পরে 5 বছর 4 বছর পরে দেখা যাবে যে এই জায়গাগুলো স্যাচুরেটেড হয়ে যাবে, তখন আপনি চাইলে জার্মানিতে এত সহজে আসতে পারবেন না। সো আরেকবার ভাবুন, টেনশন না, আপনি কি করতে চান, আপনার হাতে সময় কিন্তু খুবই কম, আমি বলবো আমার ইনস্টিটিউটে যদি আপনাকে মোটিভেট করতে পারেন, আমি মনে করবো আমার এক ভিডিও বানানো আসবে, তো এবং আপনাদের সাথে সম্ভব যদি কখনো জার্মানিতে আসেন শোনা আপনার সাথে দেখা হবে। সো আমার শুভ আপনার সব সময় আপনাদের সাথে আসে, সি ইউ সুন, এনজয়, বাই।